কলকাতা বারাণসী গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে ভারতমালা প্রকল্পের অন্তর্গত কলকাতা থেকে বারাণসী 610 কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ হবে। কোন কোন জায়গায় 6 লেন, কোন কোন জায়গায় 8 লেন। হ্যাঁ বন্ধুগণ, এবার মাত্র 7 ঘন্টায় কলকাতা থেকে বারাণসী রেলপথে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেমন দ্রুত যোগাযোগের সম্ভব হয়ে উঠছে, ঠিক সেই রকমই সড়ক পথেও কিন্তু এবার যোগাযোগের ব্যবস্থা আরো উন্নত করতে নির্মাণ হচ্ছে বিভিন্ন এক্সপ্রেসওয়ে। ভারতমালা প্রকল্পের অন্তর্গত ন্যাশনাল হাইওয়ে অ্যাথরিটি অফ ইন্ডিয়া ইতিমধ্যেই জানিয়েছে যে এই কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ে যার কাজ কিন্তু 2027-এর মধ্যেই শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই বিহার, ঝাড়খণ্ড এবং ইউপি এই 3 রাজ্যে এই রাস্তার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কাজ সমস্ত কিছু শুরু হয়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গে কি অবস্থা? পশ্চিমবঙ্গে 242 কিলোমিটার দৈর্ঘ্য নিয়ে যাবে এই রাস্তা। পশ্চিমবঙ্গে 5 জেলা কভার করবে এই এক্সপ্রেসওয়ে। পশ্চিমবঙ্গে কি জমিজটের সমস্যা দেখা দিতে পারে? কি আপডেট, বর্তমান লেটেস্ট আপডেট কি এই এক্সপ্রেসওয়ে, তা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। বন্ধুগণ চলুন আজকের এই ভিডিও শুরু করি। কলকাতা বারাণসী গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে যা দৈর্ঘ্য হবে 610 কিলোমিটার, কলকাতা থেকে বারাণসী এই রাস্তা ভারতমালা প্রকল্পের অন্তর্গত। কোন কোন জায়গায় 6 লেন এবং কোন কোন জায়গায় 8 লেন হবে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের বুকে 242 কিলোমিটার দৈর্ঘ্য, অর্থাৎ সবচেয়ে বড় যে অংশ সেটা পশ্চিমবঙ্গের মধ্যেই থাকবে। পশ্চিমবঙ্গের 5 জেলা কভার করবে এই এক্সপ্রেস। প্রিয় দর্শক, হ্যাঁ, কলকাতা থেকে মাত্র 7 ঘন্টায় বারাণসী যাওয়া যাবে এই এক্সপ্রেসওয়ে ধরে। কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ে কোথায় শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে তা সম্বন্ধে আপনারা জানেন, তবুও আরেকবার বলে রাখি, এটি চান্দুলিয়া ডিস্ট্রিক্ট উত্তরপ্রদেশ বারাণসী রিং রোড থেকে শুরু হবে, যা শেষ হবে পশ্চিমবঙ্গের উলুবেড়িয়া রোড হাওড়া ডিস্ট্রিক্ট NH-19। বন্ধুগণ, এটি ঝাড়খণ্ডের 187 কিলোমিটার নির্মাণ হবে। ঝাড়খণ্ডের 6 অংশে নির্মাণের জন্য এজেন্সি বেছে নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকতা শেষ করে শীঘ্রই সেখানে নির্মাণ কাজ শুরু হবে। বিহারে 80 কিলোমিটার অতিক্রম করবে এই এক্সপ্রেসওয়ে। 80 কিলোমিটার অংশে জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষের দিকে এবং উত্তরপ্রদেশে 22 কিলোমিটার সেই অংশেও কিন্তু চলছে কাজ। কিন্তু পশ্চিমবঙ্গের কি অবস্থা? পশ্চিমবঙ্গে যে 5 জেলার উপর দিয়ে যাবে, কোনো কি সমস্যা হবে? চলুন জেনে নেওয়া যাক। বন্ধুগণ, এই এক্সপ্রেসওয়ের জন্য যানজট এড়াতে কিন্তু হুগলি সেতুর পাশে আরো একটি নতুন সেতু নির্মাণের ঘোষণা হয়েছে। 99 সূত্রের খবর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে দিয়ে এই গুরুত্বপূর্ণ এক্সপ্রেসে যাওয়ার কথা রয়েছে। তবে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে 5 জেলা, আবার কখনো কখনো জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে 6 জেলা। তবে এই 5-6 জেলার মধ্যে দিয়েই যে যাবে এটা একদম। পশ্চিমবঙ্গে জমি অধিগ্রহণের যে আপডেট, অর্থাৎ লাস্ট আপডেট 2022 ডিসেম্বরের শেষ দিকে একবার এসেছিল 99 সূত্রের খবর, সেখানে মুখ্য সচিব জমি অধিগ্রহণের জন্য কিন্তু নোটিশ দিয়েছিল, অর্থাৎ এই জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষ করার জন্য কিন্তু নির্দেশ দিয়েছিল। এবং 30 ডিসেম্বর প্রধানমন্ত্রীকে নিয়ে একটি বৈঠক হয় কলকাতায়, আর সেদিনের বৈঠকে রাজ্যের মুখ্য সচিব পূর্ত দপ্তর সহ অন্যান্য দপ্তরের সচিবদের কাছ থেকে জানতে চান এই জেলাগুলিতে জমি অধিগ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে কিনা। অর্থাৎ যে সমস্ত জেলাতে পশ্চিমবঙ্গে জমি অধিগ্রহণ হবে তার মধ্যে দক্ষিণ 24 পরগনা এই জেলাতে কোনো সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ এই দক্ষিণ 24 পরগনা এই জেলার উপর দিয়েও কিন্তু এই এক্সপ্রেসে যাবে, আর এই জেলাতেই রয়েছে সমস্যা, এরকমও কিন্তু জানা যায়। অর্থাৎ এই জেলাতে যে সমস্যা একেবারেই হবে না তা কিন্তু নিশ্চিত নয়। বর্তমান যে লেটেস্ট আপডেট সেটা জেনে নেওয়া যাক। তো মার্চ 2023 বারাণসী কলকাতা এক্সপ্রেসে 2026-27 সালের মধ্যে খোলা হবে বা শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে এক্সপ্রেসে নির্মাণের সময় বেশ কিছু বিষয় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারতের ন্যাশনাল হাইওয়ে অ্যাথরিটি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গে জমি অধিগ্রহণের ক্ষেত্রে এটির অন্যতম প্রধান বাধা। পশ্চিমবঙ্গে জমি অধিগ্রহণের নীতি বারাণসী কলকাতা এক্সপ্রেসের জন্য টেন্ডার প্রক্রিয়ায় বিলম্ব ঘটাচ্ছে। বর্তমানে NHAI ইউপি এবং বিহার রাজ্যে প্যাকেজ নির্মাণের জন্য দরপত্র আহ্বানের বাস্তবায়ন শুরু করেছে। তো বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ সমস্ত জায়গাতে কিন্তু কাজ শুরু হয়ে গেছে এবং বিভিন্ন প্যাকেজ অনুযায়ী কাজ হবে। প্যাকেজ 1, প্যাকেজ 2, প্যাকেজ 3 এইরকম কিছু কিছু অংশে এরকমভাবে ভাগ হয়ে কাজ হবে। পুরো এই 610 কিলোমিটার এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে 28,500 কোটি টাকা খরচা হবে বলে জানিয়েছেন NHAI। তো আমরা এখন জানবো এই কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ের বর্তমান অবস্থা। তো বারাণসী রাঁচি কলকাতা এক্সপ্রেসের বর্তমান অবস্থা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, আপনাদের জানিয়ে রাখি। প্রতিবেদনে বলা হয়েছে এক্সপ্রেসের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে। মোট জমি অধিগ্রহণ করা হবে প্রায় 1340 হেক্টর। এক্সপ্রেসের বিস্তারিত প্রকল্প প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। কিছু এলাকার জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। কয়েকটি এলাকার জন্য সরকার এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেছে। তো বর্তমানে এটার স্ট্যাটাস আপডেট হয়েছে, অর্থাৎ ঝাড়খণ্ড এবং বিহার, উত্তরপ্রদেশ সমস্ত জায়গাতেই কিন্তু এই প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গেছে। বিহারে জমি অধিগ্রহণের প্রক্রিয়ার কাজ শেষের দিকে এবং উত্তরপ্রদেশেও প্রায় জমি অধিগ্রহণের কাজ শেষের দিকে, আর ঝাড়খণ্ডেও কিন্তু শুরু হয়েছে এবং প্যাকেজ ঘোষণা করা হয়েছে, দরপত্র রাখা হচ্ছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এখন পর্যন্ত জমি অধিগ্রহণ শুরু হয়নি। লাস্ট একবার আপডেট এসেছিল, জমি অধিগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল। বর্তমানে এখনও ওয়েস্ট বেঙ্গলে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়নি, তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই, 99 সূত্রে জানা যাচ্ছে খুব শীঘ্রই এই প্রক্রিয়ার কাজের, মানে জমি অধিগ্রহণের যে প্রক্রিয়া, যে কাজ, সে কাজটা খুব শীঘ্রই শুরু হবে।
হবে। প্রিয় দর্শক, নিঃসন্দেহে বলা যায় যে এই এক্সপ্রেসওয়ে আগামী দিনে যদি নির্মাণ হয়ে যায় তাহলে কিন্তু উত্তরপ্রদেশ সহ বাংলা, বিহার এবং ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্যগুলির মধ্যে কিন্তু বেশ ডেভেলপমেন্ট করবে। তার সঙ্গে সঙ্গে অল্প সময়ের মধ্যে যাত্রা অর্থাৎ 7 ঘন্টায় কিন্তু চলে যাওয়া যাবে কলকাতা থেকে বারাণসী এই এক্সপ্রেসওয়ে ধরে। কেমন লাগলো আজকের এই আপডেট অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। এই ধরনের বিভিন্ন রকম প্রজেক্ট অর্থাৎ এই ধরনের বিভিন্ন রকম আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকুন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব বা ফলো করতে কোনো টাকা পয়সা লাগে না, আপনারা টুক করে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সঙ্গে একজন সদস্য হয়ে যান। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সকলকে শেয়ার করে সকলের দুয়ারে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল।